একুশের নির্বাচনের আগে রাজ্যজুড়ে আলোড়ন ফেলেছিল মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার কর্মসূচি। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসার পরই আবার নতুন করে রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচির কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার কর্মসূচি পালন করা হয়। সোমবার থেকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় জমে দুয়ারে সরকারে, বিশেষত মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুর নগর নিগমের পরিচালিত এক দুয়ারে সরকার পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলা শাসক বিভু গোয়েল। রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম নিতে দুয়ারে সরকারের মহিলারা ভিড় জমিয়েছেন, এমনটাই জানালেন জেলা শাসক। माननीय मुख्यमंत्री বলেছেন 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর গোটা পশ্চিমবঙ্গতে, ওই মতো আমার পশ্চিম বর্ধমানতে 9টি জায়গায় দুয়ারে সরকারে ক্যাম্প চলছে। এখানে দুর্গাপুরতেও ডিএমসির আন্ডারে দুটো জায়গায় ক্যাম্প চলছে। বলছি আজকে প্রচুর ভিড় দেখা গেল, প্রচুর মানে ব্যবস্থাপনা কি আর একটু ভালো করা যেত না? একদম ব্যবস্থা ভালোই আছে। আপনি টেস্টিমোনিয়াল লেভেল লোকজন যে মহিলারা আছে ওদের সঙ্গে আপনি জিজ্ঞাসা করতে পারবেন। অ্যাকচুয়ালি দিস ইজ আ মানে বেশি ভিড় যদি আপনি দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার যে মারু আছে স্কিম, এর জন্যই বেশি ভিড়, উইচ ওয়াজ এক্সপেক্টেড। এটা কি নতুন স্কিম? ম্যাডাম নিজেই এটাকে মানে লোক করেছিলেন, পরিকল্পনা দিয়েছে। এর মধ্যে বেশি লোকজন প্রত্যেক ক্যাম্পে আপনি দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার কাউন্টার কাছেই সবচেয়ে ভিড়। কাউন্টার আগে 10টা ছিল, ওটাকে 10টা ইনক্রিজ করে আমি 15টা করে দিলাম, দরকার পড়তো আর ইনক্রিজ করে দিলাম। 18 স্কিম আছে আমার, যার মধ্যে লক্ষ্মী ভাণ্ডারও এক স্কিম আছে, ল্যান্ডের আছে, কন্যাশ্রী, গুরুকোশ্রী, ল্যান্ডের ল্যান্ড অনেকটা মিউটেশন স্কিম, এই নিয়ে মানে 18 স্কিম টোটাল চলছে। নতুন স্কিম, নতুন উৎসাহ আছে, মহিলারা খুব মানে উৎসাহপূর্বক এটাকে ওনার নাম নথিভুক্ত করার জন্য এসেছে। যখন পর্যন্ত 1 মাস চলবে, যখন পর্যন্ত ভিড় শেষ হবে না ক্যাম্প লাগাতার চলবে। বলছি বার্ধক্য ভাতা, বিধবা ভাতার ফর্ম বলছে পাওয়া যাচ্ছে না, বলছে জেরক্সের দোকান থেকে কিনতে। আমি এটা অ্যানাউন্স করছি, আমি একবার দেখে নিচ্ছি, আমার কাছে সাফিসিয়েন্ট জেরক্স মেশিন আছে। যদি ফর্মগুলো লোকজনের কাছে নেই, এখান থেকেই জেরক্স করে আমার ক্যাম্প থেকে লোকজন পেয়ে কোভিড বিধি কিভাবে মান পর্যন্ত এত ভিড় হলে কোভিড বিধি কি করে মান? আমিও মাস্ক পড়ছি, আপনিও মাস্ক পড়ছেন, বাকি লোকজনও মাস্ক পড়ছেন, হ্যাঁ না? থ্যাংক ইউ। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে।
মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফেসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল, খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই উচেছিল বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। আবিষ্কার করতে আমরা ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, যে রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোশ্চেন করেন, দুবার স্ক্যান করতে হয়, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। আমি আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার টাক্তার এখানে ওপিডি বসাচ্ছেন সেগুলো খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।